মহাষষ্ঠী থেকেই লম্বা লাইন পড়েছে কাঁঠালের শারদা পল্লীতে। কাঁঠালের যে শারদা পল্লী, তারা এবছরের থিম করেছে এয়ার ইন্ডিয়া বিমান এবং বিদ্যাসাগর এয়ারপোর্ট নাম দিয়েছে। আজ থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতবারের দুর্গাপূজার এবং প্রচুর মানুষ দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল এই মণ্ডপে। এবারও তারা এই এয়ার ইন্ডিয়ার যে বিমান থিম করেছে সেই থিমেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে। যে আমরা এখন শারদা পল্লী বলছি, তার 25তম বর্ষ। এবারে তাদের যে করেছে প্লেন বিমান, বিমানের ভিতরে প্রবেশ করছে এবং এয়ার ইন্ডিয়ার যে সিট থাকে সিটে করা হয়েছে এবং বিজনেস ক্লাসের একটি রুম করা হয়েছে। মণ্ডপের ভিতরে যদি কেবিনে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে আপনাদের মাথার উপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসবে, সেটা আপনাকে এইভাবে পরে নিতে হবে। এই অবস্থায় শান্তভাবে বসুন আর মাস্কের মধ্য দিয়ে অক্সিজেন আস্তে আস্তে রাখুন। মাস্কের গার্ডারটি মাথার মধ্যে এইভাবে বসিয়ে শান্তভাবে শ্বাস নিতে হবে। সঙ্গে ভ্রমণকারী থাকলে আগে প্রথমে মাস্ক পরুন, তারপর আমাকে সাহায্য করুন। লাইফ জ্যাকেট শুধুমাত্র বিমান থেকে জরুরি অবতরণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। নিরাপত্তা নির্দেশাবলী আপনাদের সিটের সামনে রাখা পকেটে সেই সমস্ত নির্দেশাবলী পেয়ে যাবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের মনোযোগ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। এই ফ্লাইট টেক অফের জন্য একদম প্রস্তুত। ঘাটাল বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রী সাধারণদের স্বাগত জানাই। লেডিস এন্ড জেন্টলম্যান, এয়ার ইন্ডিয়া দ্য গ্রেটেস্ট এয়ারলাইন্স অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ কর্জিলি অ্যাট বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘাটাল। এয়ার ইন্ডিয়া আপকো ঘাটাল বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মে স্বাগত করতে হ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে এয়ার ইন্ডিয়া যে এয়ার ইন্ডিয়ার আধুনিক একটি বিমান তৈরি করা হয়েছে এবং তার যে চাকা থাকে সেই চাকাও লাগানো হয়েছে। স্ক্যানার মেশিন রয়েছে টাইপের, যাতে ব্যাগ স্ক্যান করা যায় তাও ব্যবস্থা রাখা হয়েছে। সিকিউরিটি চেক করছে, তারা ঢুকছে। প্রচুর মানুষ আজ থেকে লম্বা লাইন পড়েছে। লম্বা লাইনে দেখতে পাচ্ছি মানুষজন এবং বোর্ডিং পাসের জন্য ব্যবস্থা করেছে।
এবারেও সাড়া ফেলবে বলে বলা যায়, কারণ গতবারও সেই সারদাপল্লি রেল স্টেশন করে সাড়া ফেলে দিয়েছিল, প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল এই সারদাপল্লিতে। এবারও তারা বিদ্যাসাগর এয়ারপোর্ট করে এয়ার ইন্ডিয়ার বিমানের আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছে। আজ থেকেই মহাষষ্ঠীর দিন থেকেই ভিড় লক্ষ্য উপচে পড়ছে। বিমান যে ওঠানামার যে সাউন্ড, সেই সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজছে। এবং এয়ারপোর্টে যে সচেতনতা করা হয় সেই সচেতনতা বার্তাও ব্যাকগ্রাউন্ডে বাজছে, দেখতে পাচ্ছেন। যে সমস্ত সচেতনতা দেওয়া দরকার সেই সচেতনতাও এখানে দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশাবলী অনুযায়ী জরিমানা হতে পারে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব বলে আশা করছি। আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দময় ও সুখ।